কবি নাজিম হিকমতের রবিবার, অনুবাদে সুভাষ মুখোপাধ্যায়। রবিবার, আজ রবিবার, ওরা আমাকে রোদ্দুরে বেরোতে দিয়েছে, আজ এই প্রথম জীবনেই প্রথম দেখে অবাক হলাম, আকাশ কত দূরাতি দূর, কত নীল, কত বিরাট। আমি দাঁড়িয়ে রইলাম নিশ্চল নিষ্পন্দ হয়ে, তারপর এক রাশ বিস্ময় নিয়ে মাটিতে বসলাম, দেওয়ালের চুনে এলিয়ে দিলাম পিঠ। এখন ঠিক এই মুহূর্তে কোনো অলস স্বপ্ন নয়, বধু নয়, সংগ্রাম নয়, স্বাধীনতা নয়, পৃথিবী, সূর্য আর আমি। আমি আনন্দিত, আমি সুখী। আজ রবিবার, ওরা আমাকে রোদ্দুরে বেরোতে দিয়েছে।